আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে খুব ট্রাস্টেড একটা ওয়েবসাইট শেয়ার করব। বন্ধুরা, এই ওয়েবসাইটে আপনারা খুব সহজেই ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, এখানে মূল কাজ হলো আপনাদের ক্যাপসা টাইপিং করতে হবে। তো আমি 2 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, 2 ক্যাপসা একটা ভিডিও। তো বন্ধুরা, ওখানেও কিন্তু ক্যাপসা টাইপিং করতে হতো। কিন্তু বন্ধুরা, আপনারা ওইটার পাশাপাশি আপনারা এখানেও ইনকাম করতে পারবেন, খুব ভালো একটা পরিমাণে এখান থেকে ইনকাম করতে পারবেন। আর এখান থেকে $1 হলেই আপনারা সাথে সাথে উইথড্রও নিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, এই অ্যাকাউন্টটা কীভাবে করবেন, কীভাবে কাজ করবেন, সব কিছু আমি বিস্তারিত ভিডিওতে দেখিয়ে দিব। তো বন্ধুরা, এই ওয়েবসাইটটার নাম হচ্ছে কলতি বাবলু, খুব ট্রাস্টেড একটা ওয়েবসাইট, 2007 সাল থেকে পেমেন্ট করে আসছে। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকেন, আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন। তো বন্ধুরা, ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো বন্ধুরা, চলুন আজকের এই অসাধারণ ভিডিওটা শুরু করা যাক। আপনারা প্রথমে কি করবেন, প্রথমে বন্ধুরা আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওপেন চলে যাবেন ভিডিওর টাইটেলের উপর ক্লিক করে। তো বন্ধুরা, সেখানে আমি এই সাইটটা লিংক দিয়ে দিব। তো সেখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারপ্রেজে চলে আসবেন। তো আপনাদের প্রথমে এখানে ঠিক এরকম আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন তারা কি বলছে, সবার জন্য স্থিতিশীল কাজ সর্বত্র কেন। আমরা এখানে সব কিছু আপনারা দেখতে পারবেন, দেখেন কলতি বাবলু 2007 সাল থেকে আছে কিন্তু মার্কেটে, সব কিছুই তাদের এখান থেকে দেখতে পারবেন। আপনারা এখান থেকে প্রশংসাপত্র, মানে যারা এখান থেকে কাজ করে তাদের মতামতটা কি, আপনারা এখান থেকে সব কিছুই কিন্তু দেখতে পারবেন। যারা যারা কাজ করে তাদের প্রশংসাপত্র এখান থেকে দেখতে পারবেন, এখানে আরও দেখতে পারবেন সব কিছু এখানে ক্লিক করে। তো আমরা এখানে অ্যাকাউন্ট করব। অ্যাকাউন্ট করার জন্য সর্বপ্রথম কি করতে হবে, আমাদের উপরে এখানে যে দেখতে পাচ্ছেন সাইন ইন করুন, জাস্ট উপরে এখানে ক্লিক করে দিতে হবে। তো বন্ধুরা, সাইন ইনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা এই কোণায় দেখতে পারবেন এখানে বাংলাদেশটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে। আর আপনাদের এইখানে এটা যদি আপনাদের অ্যাকাউন্ট যখন থাকবে তখন এখান থেকে লগ ইন করতে পারবেন। আমরা যেহেতু এখানে নতুন অ্যাকাউন্ট করব, সেহেতু আমরা এখানে মাঝখানে এটার উপর ক্লিক করে দিব। তো বন্ধুরা, এইখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে প্রবেশ করা, আর এখানে ইমেইল, জাস্ট এখানে প্রবেশ করে আপনাদের একটা ইউজার আইডি দিতে হবে, মানে ইউজার নেম আপনাদের নাম দিবেন। মনে করেন আপনার নাম সুমন, সুমন 1 2 3 4 5, জাস্ট এরকম একটা কিছু দিবেন। তারপর আপনাদের এখানে একটা ইমেইল অ্যাড্রেস দিবেন, যে ইমেইল অ্যাড্রেসটা আপনার ফোনে লগ ইন করা আছে, জাস্ট আমি দুটা দিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে দিয়ে দেওয়ার পর আপনারা এখানে নিবন্ধন এখানে ক্লিক করে দিবেন, তাইলে আপনাদের কিন্তু এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তারপর আপনাদের যে জিমেইল অ্যাকাউন্টটা এখানে ক্রিয়েট করেছেন সেখানে একটা ভেরিফিকেশন কোড যাবে। তো আমরা এখানে আই অ্যাম নট এ রোবট এখানে ক্লিক করে এটাকে টিক মার্ক করে দিব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন নিবন্ধন সম্পূর্ণ হয়েছে। তো আমরা এখানে দেখেন নিচে তারা লিখেছে আপনার নতুন অ্যাকাউন্টের পাসওয়ার্ড জন আপনার ইমেইল চেক করুন, মানে আমার ইমেইলে একটা তারা কিন্তু একটা কোড দিয়ে দিয়েছে, তারা একটা মেসেজ দিয়ে দিয়েছে। তো আমরা সেই মেসেজটা কিন্তু লাগবে, আমরা সরাসরি আমাদের জিমেইল অ্যাকাউন্টে চলে যাচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু কলতি বাবলুর ওয়েবসাইট থেকে আমাকে একটা ই করে দিছে। তো আমরা এখানে দেখতে পারছেন এখানে আমাদের যে ইউজার আইডিটা দিয়েছিলাম এবং একটা তারা কিন্তু একটা পাসওয়ার্ড দিছে, তো তাদের ইচ্ছে মতন একটা পাসওয়ার্ড দিবে সর্বপ্রথম। তো আপনারা চাইলে পরবর্তীতে এই পাসওয়ার্ডটা চেঞ্জ করে আপনার মনের মতন একটা পাসওয়ার্ড এখানে দিতে পারবেন। কীভাবে মনের মতো পাসওয়ার্ড দিবেন আমি সব কিছু এই ভিডিওতে দেখিয়ে দিব। তো আমাদের এই পাসওয়ার্ডটাকে কপি করে নিতে হবে এখান থেকে ক্লিক করে, এখান থেকে আমরা এটাকে কপি করে নিব, নিয়ে আমরা সেই আগের জায়গায় ফিরে যাব। তো বন্ধুরা, আমরা ওখানে প্রবেশ করান এখানে ক্লিক করার পর আমাদের এরকম পেজ ওপেন হবে। তো আমরা এখানে সেই কোডটা আমরা এখানে পেস্ট করে দিব। তারপর বন্ধুরা, আমরা এখানে নিশ্চয়ই প্রবেশে এখানে ক্লিক করে দিব। তারপর বন্ধুরা, আমরা এইখানে এটা পাসওয়ার্ডটা এখানে সেভ করে রাখতে পারি, যেহেতু আমরা পরবর্তীতে চেঞ্জ করব তাই এটাকে সেভ করছি না, তো নেবারে ক্লিক করে দিলাম। তারপর আমাদের দেখতে পাচ্ছেন এখানে একটা কিন্তু ক্যাপচার আসছে, এই ক্যাপচারটা দেখে ভালোভাবে নিচে এখানে বসাইতে হবে। তো আমি এটাকে ভালোভাবে বসিয়ে নিচ্ছি।
তারপর আমরা এখানে যাচাইকরণ এখানে ক্লিক করে দিতে হবে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো বন্ধুরা এখন কিভাবে এখান থেকে কাজ করবেন, কিভাবে আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করবেন সব কিছুই আমি এখান থেকে দেখিয়ে দিব। তো বন্ধুরা আমাদের প্রথমে দেখাবো কিভাবে পাসওয়ার্ডগুলো চেঞ্জ করবেন এবং ইনফরমেশনগুলো ঠিক করে নেবেন। তার জন্য আপনারা এখানে কর্নারে যে তালিকা যেটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর বন্ধুরা আপনারা কী করবেন, এইখানে যে সেটিং অপশনটা দেখতে পাচ্ছেন জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপর বন্ধুরা আপনারা এখান থেকে যে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করে দিবেন। তো আমি আবার যাচ্ছি, সমস্যা হয়েছে। তো আমরা এখানে হিসাবে ক্লিক করে দিব। হিসাবে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের যে ইউজার নেমটা কিন্তু আর চেঞ্জ করতে পারবো না। তো আমরা এখানে পাসওয়ার্ডটা দেখেন পরিবর্তন করুন জাস্ট এখানে একটা ক্লিক করে দিব। তারপর আমরা এখানে জাস্ট আমাদের যে পুরনো যে পাসওয়ার্ডটা আমাদের তারা দিয়েছিল মেইলের মেইল করে, তো আমরা সেই পাসওয়ার্ডটা প্রথমে এখানে লিখবো। তারপর এখানে আপনার মন মতো নতুন একটা পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ড এ জায়গায় আবার দিয়ে এখানে পাসওয়ার্ড সেট করুন। এখানে ক্লিক করলে আপনাদের পাসওয়ার্ডটা কিন্তু হয়ে যাবে। আমি সব কিছু দিয়ে নিচ্ছি বন্ধুরা, আমি সব কিছু দিয়ে নিয়েছি। তারপর আমরা এখানে ক্লিক করে দিব। তারপর বন্ধুরা এখানে আপনাদের জিমেইলে ঠিক আবার আরেকটা কোড দিয়ে দিবে তারা, সেই কোডটা আমাদের এখানে বসায় নিশ্চিতকরণ এখানে ক্লিক করে দিতে হবে। তো আমাদের জিমেইলে চলে যাচ্ছি। তো বন্ধুরা আপনারা উপরে দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড পরিবর্তন কোড নামের একটা কিন্তু মেসেজ আমাদের চলে আসছে, জাস্ট এই কোডটা আমাদের ওইখানে বসাইতে হবে। তো বন্ধুরা এটা আমরা ওইখান থেকে কপি করে নিব। কপি করে আমরা ঠিক আগের জায়গায় চলে যাব। বন্ধুরা ওই কোডটা ওখানে বসিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের ওই যে পাসওয়ার্ডটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো বন্ধুরা তারপর আপনাদের এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, এখানে পিন সেট করুন। জাস্ট এই পিন সেট করুন এর উপর একটা ক্লিক করে দিবেন। আপনাদের এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তো আপনার এখানে 4 সংখ্যার একটা পিন কোড দিতে হবে। তো আপনাদের এটা উইথড্রো নেওয়ার সময় কিন্তু এটা লাগবে। তো অবশ্যই আপনাদের এই পিন কোডটা মনে রাখতে হবে, আর পিন কোডটা আপনারা একবারই সেট করতে পারবেন। তো বন্ধুরা আমরা এখানে মন মতন 4টা পিন কোড দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমরা এখানে 4 সংখ্যার একটা পিন কোড দিয়ে নিয়েছি। তারপর এখানে পরিবর্তন এখানে ক্লিক করে দিব। ব্যাড পিন মানে এই পিনটা হবে না, আমাদের কোড দিতে হবে। বন্ধুরা তারপর আপনাদের ওখানে পিন কোড দেওয়া যাওয়ার পর আপনাদের ওইখানে অবশ্যই সংখ্যা দিবেন, তাইলে নিয়ে নিবে। আর অবশ্যই যদি না নিই তাহলে আপনারা আরেকবার চেষ্টা করবেন অন্য কোনো সংখ্যা দিয়ে, তাইলে নিয়ে নিবে। তারপর আপনারা এখানে আপনাদের জিমেইলে ঠিক আরও একটা কোড দিবে, আপনারা সেই কোডটা এনে এখানে বসাইতে হবে, তাইলে কিন্তু আপনাদের এইটাও হয়ে যাবে। জাস্ট আমরা ইমেইলে চলে যাচ্ছি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার দেখেন এখানে তারা কিন্তু একটা মেইল কিন্তু দিয়ে দিছে পিন কোড সেট আপ কোড। তো দেখতে পাচ্ছেন আমাদের এই কোডটা ওইখান থেকে কপি করে ওইখানে বসাইতে হবে। তো আমি এটাকে কপি করে নিচ্ছি। অবশ্যই বন্ধুরা এই সাইডে কাজ করবেন, সবাই 100% পেমেন্ট পাবেন, কারণ এটা যেহেতু এত কিছুই এখান থেকে সেট আপ করতে হচ্ছে এটা 100% পেমেন্ট করে, কোনো পেমেন্ট নিয়ে কারো কোনো ঝামেলা নেই। $1 হলে এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন। বন্ধুরা আপনারা ওইখান থেকে পেস্ট করে ওইখানে পেস্ট করে দিয়ে তারপর নিশ্চিতকরণে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের ওইটা হয়ে যাবে। আর অবশ্যই আপনাদের এইখানে আর ওইটা থাকবে না, ওই পিন কোড সেট আর করতে পারবেন না। তো এখন দেখাবো কীভাবে কাজ করতে হয়। কাজ করার জন্য আপনার এখান থেকে 3 লাইন্সে ক্লিক করে দেবেন। অবশ্যই এখানে তালিকা লেখা থাকবে, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা ওইখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম আসবে, আপনারা সেটিংসে ক্লিক করে আবার আপনারা প্রোফাইলে চলে আসবেন। তো আপনারা প্রথমে এখানে হিসাব করুন, হিসাবে ক্লিক করেছেন, এবার এখানে নিচেই প্রোফাইলে ক্লিক করে দেবেন। জাস্ট প্রোফাইলে একটা ক্লিক করে দিব। আমাদের প্রোফাইলে কিছু সেটিং আছে। তো বন্ধুরা আপনাদের অরিজিনাল নেমটা এখানে দিয়ে দেবেন, অবশ্যই অরিজিনাল নেমটা এখানে দেওয়ার চেষ্টা করবেন সবসময়। তারপর আপনাদের এখানে কোন ভাষাটা সিলেক্ট করতে চান, আপনারা যদি ইংলিশ ভাষাটা ভালো বুঝতে চান তাহলে আপনারা এখানে ইংলিশটা সিলেক্ট করে দেবেন। তো বন্ধুরা আপনাদের এখানে জন্মসালটা দিবেন, অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী দিলে সব থেকে ভালো হয়। তারপর আপনাদের এখানে লিঙ্গটা দিয়ে দিবেন, আমি সব কিছু দিয়ে নিচ্ছি। অবশ্যই আপনারা এখানে খেয়াল করবেন এখানে প্রথমে জন্মসাল দেওয়ার জন্য এখানে আপনাদের প্রথমে দিন দিবেন, তারপর মাস, তারপর আপনাদের বছরটা দিয়ে দিবেন। অবশ্যই আপনারা এইটা অনুযায়ী এখান থেকে দিয়ে নেবেন, আমি এখানে দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমি দিয়ে নিলাম। তারপর আমরা এখানে মান নির্বাচন এখানে ক্লিক করে দিব।
লিঙ্গ, জাস্ট এখানে আমরা পুরুষ, যেহেতু পুরুষে ক্লিক করে দিব। আর আমরা আপনারা যদি এখানে ইংলিশ করতে চান তাহলে আপনারা এখানে ক্লিক করে ইংলিশ সিলেক্ট করতে পারেন। তো আমি এটা বাংলা রাখছি। তারপর আমরা এখানে প্রোফাইল সংরক্ষণ এটা ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন অপারেশন সফল, মানে আমাদের এটা কিন্তু হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে থ্রি লাইন সেখান থেকে চলে যাব। বারবার থ্রি লাইন্স বলা হচ্ছে, জাস্ট এখানে তালিকা লেখা থাকবে। তো আপনারা এখানে আপনাদের আর্নিংটা এখানে দেখতে পারবেন। যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট করেছি সেহেতু আমাদের 00 দেখাচ্ছে। তো আমরা এখানে ক্যাপসা জাস্ট এই উপরটাই ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন এখানে কাজ শুরু করুন না বলে একটা অপশন আসছে, আমরা এখানে ক্লিক করে দিব। তো বন্ধুরা আপনারা এখানে দুইটা মাধ্যমে কাজ করতে পারবেন। একটা হলো ওয়েবসাইটের মাধ্যমে কাজ করতে পারবেন, আর একটা হলো আপনি যদি অ্যাপস ইনস্টল করে কাজ করতে চান তাহলে আপনারা এখান থেকে অ্যাপসটা ইনস্টল করে কাজটা করতে পারবেন। তো আমি এখান থেকে ওয়েবসাইটের মাধ্যমে কাজটা করে দেখাচ্ছি। আর আপনারা অ্যাপসের মাধ্যমে কাজ করলে এখান থেকে বেশি বেশি ক্যাপচার পাবেন, আপনাদের হাতে আর্নিংটাও কিন্তু বেশি হবে। জাস্ট আমি এখান থেকে প্রথমটা ওয়েবের মাধ্যমে কাজ করে এটার উপর ক্লিক করে দিব। দেখতে পাবেন আমাকে কিন্তু এখানে ক্যাপচার আসবে। বসে আমাদের এখানে টাইম কাউন্ট হতে থাকবে, এই ক্যাপচারটা আমাদের এখানে লিখতে হবে। তো বন্ধুরা যেহেতু আমরা যদি এই ক্যাপচারটা না বুঝি তাহলে আমরা এখানে অপশন পেয়ে যাব, কাজ বাতিল করা হয়েছে। তো আমাদের এটাকে কিন্তু একটা টাইম দিয়েছিল, তারা সেই টাইমের ভিতর এটাকে কমপ্লিট করতে হবে, যেহেতু আমরা এই কাজটা পারিনি। তো বন্ধুরা আমরা এখান থেকে এটাকে ওপেন করার জন্য আবার এই থ্রি ডটে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে একটা ক্লিক করে দিব। তো আমাদের আবার এখানে ক্যাপচার আসবে, সেই ক্যাপচারটা আমরা এখানে পূরণ করার চেষ্টা করবো। অবশ্যই এখানে দেখতে পাবেন টাইম কাউন্ট হবে, তো আমরা এটা দিয়ে নিচ্ছি। তারপর আমরা সাবমিটে ক্লিক করে দিব। যদি আপনারা স্কিপ করতে চান ডান দিকে দেখবেন, বাম দিকে দেখবেন স্কিপ লেখা আছে, জাস্ট ওখানে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের এই ক্যাপচারটা চেঞ্জ হয়ে অন্য আর একটা ক্যাপচার আসবে। অবশ্যই এখানে আপনারা দেখে শুনে যেটা পারবেন সেটা করবেন, অবশ্যই যেটা পারবেন না সেটা করতে যাবেন না, কারণ আপনারা এখানে ভুল করলে, অনেকগুলো ভুল করলে আপনাদের অ্যাকাউন্টটা ব্যান করে দিবে তারা। তো বন্ধুরা আপনারা এভাবে কাজ করবেন। আর এখানে রাতের বেলা সব থেকে বেশি ক্যাপচার আসে, আপনারা রাতের বেলায় কাজটা করবেন। আর আপনারা যদি অ্যাপস ডাউনলোড করে কাজটা করেন তাহলে এখানে অনেক বেশি বেশি ক্যাপচার পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে ঠিক আর একটা ক্যাপচার আসছে, 1792। তারপর সাবমিটে ক্লিক করে দিলে আমাদের কাজটা কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা এটা আমরা আবার আসছে, দেখেন আর একটা ক্যাপচার, তো আমরা এটা বুঝতেছি না, স্কিপে ক্লিক করে দিব। তো আর একটা আসছে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পারবো আমরা, QDDD। তো বন্ধুরা আপনারা যদি নিচে এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের আর্নিংটা দেখেন এখানে শো করবে। জাস্ট আপনাদের এখানে আপনাদের আর্নিংটা দেখতে পারবেন। আমরা জাস্ট একটা ক্যাপচার করছি, দেখেন ওখানে পাস হয়ে গেছে। আপনারা এইভাবে এক একটা ক্যাপচারে পাস করে পাবেন কিংবা তার থেকে বেশিও পেয়ে যাবেন। অবশ্যই আপনারা এখান থেকে ভালোভাবে দেখে শুনে কাজগুলো করবেন, অনেক সহজ সহজ ক্যাপচার আসে সেগুলো পূরণ করবেন। তো বন্ধুরা আমাদের দোকান থেকে বেরিয়ে যদি আমরা এখানে আসি, দেখেন একটা ক্যাপচার করছি, এখানে পাস কিন্তু হয়ে গেছে, একটা জাস্ট একটা ক্যাপচার পূরণ করছি, এখান থেকে দেখেন পাস হয়ে গেছে। আপনারা এখান থেকে কীভাবে উইথড্র নেবেন সেটা আমি দেখিয়ে দিব। তো আপনারা এখান থেকে উইথড্র নেওয়ার জন্য এখানে অর্থ দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর আমরা এখানে প্রথমে যে উত্তোলন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। বন্ধুরা আমার এখানে পিনকোডটা ভালোভাবে সেট করা হয়নি, তো আমার ওইখান থেকে একটু সমস্যা হয়েছে। আপনারা এখানে আপনাদের ওইখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের এখানে ঠিক চারটা মাধ্যম চলে আসবে। তো আপনারা এখানে লাইট কয়েনের মাধ্যমে উইথড্র নিতে পারবেন, আরও তিনটা কী কী আছে। তো আপনারা ওইখানে জাস্ট $1 হলে এখান থেকে উইথড্রটা নিতে পারবেন। তো আপনারা বাংলাদেশ থেকে লাইট কয়েনের মাধ্যমে নিতে পারেন। তো বন্ধুরা আরও তিনটা সাইট আছে কি আমার মনে নেই ঠিক ভালোভাবে। তো বন্ধুরা আপনারা এখান থেকে $1 হলে উইথড্র নিয়ে নিতে পারবেন। $1 বানাতে কিন্তু আপনাদের এখানে মোটেও সময় লাগবে না। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা এখানে নতুন নতুন ইনকামের ভিডিও আপলোড করে থাকি। তো বন্ধুরা এতক্ষণ সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।